হে ফ্রেন্ডস, আমরা প্রত্যেকে আইফোন দিয়ে ছবি তুলি এবং আমরা কখনো আইফোন দিয়ে সেলফি রাত্রেবেলা তুলতে পারি না, কারণ আইফোন 5 কোনো ফ্ল্যাশ লাইট নেই সামনে, কিন্তু পিছে ফ্ল্যাশ লাইট আছে এবং সামনে ক্যামেরা ফ্ল্যাশ লাইট না থাকার কারণে আমরা এনজয় করতে পারি না, ছবি তুলে আমরা সেলফি এনজয় করতে পারি না। যেভাবে আমরা স্যামসাং গ্যালাক্সি J7, তারপর J770, তারপর J5 এগুলিতে আমরা সেলফি তুলে রাত্রেবেলা সেলফি তুলে মজা পাই, এবং এটাতে আবার এক্সটার্নাল ফ্ল্যাশ লাইট লাগানো যায় এবং আমরা দেখব যে এই আইফোনে কীভাবে এখানে আমরা ফ্ল্যাশ লাইট এই ফ্ল্যাশ লাইটটা আমরা সংযোগ করব। চলুন দেখি। তো বন্ধুরা, এখন আমি এই যে এটা যে দেখছেন এটা আমি বানিয়ে ফেলছি এবং এটাকে আমি আপনারাও পারবেন বানাতে। এই দেখুন, এই যে এখানে আমি হেডফোনের জ্যাকটা খুলে আমি এখান দিয়ে আটকে দিয়েছি এবং এটা আমি একটা লম্বা একটা পাইপ বা বলতে পারেন যে এটা একটা তার কাটা বা এই দিয়ে আমি ই করে দিয়েছি এবং যেটাতে সেলফি যেটাতে আপনার এই লাইটটা এভাবে ফিক্স করা যাবে, এভাবে এভাবে ফিক্স করা যাবে, এই দেখুন এভাবে ফিক্স করা যাবে, এই দেখেন ফিক্স হয়ে গেছে এবং এটা আমি এখন এই আইফোনের সাথে এখানে আমি অ্যাটাচ করব। আমি এটা এখানে এভাবে অ্যাটাচ করছি, এই এখানে আপনার এই আর এই হয়ে গেছে আমাদের সেলফি। এখন দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেলফি আপনারা যদি সেলফি নেন এই ক্যামেরাতে, এই দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি ফ্ল্যাশ লাইটটা অন করে দিই চাইলে এটা আমি এভাবে করে আমি এটা ঘুরিয়ে দিতে পারি, যার কারণে আমি পিছনে ব্যাক ক্যামেরাতে আমি আরও ভালো ফোকাস দিতে পারি। এই দেখুন, এই দেখুন আমি সেলফি ক্যামেরা জ্বালাচ্ছি, এই দেখুন আশা করছি ফ্রেন্ড যে আপনারা এটা আপনারা আইফোনের সেলফি নেওয়া ফ্ল্যাশ লাইট সহ সেলফি নেওয়া পদ্ধতি শিখে গেছেন এবং আশা করছি যে আপনারা এটা নিজে পারবেন এবং অন্যদেরকেও শেখাবেন। এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করেন প্লিজ। আরও